হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানব যদি আপনার গাল তুবড়ে গিয়েছে বা গাল ভিতরে ঢুকে গিয়েছে বা এটিকে কিভাবে ফুলিয়ে সুন্দর সরল বানাবেন। যখনই আমরা কারোর সাথে কথা বলি তখন সবার আগে নজর যায় তার মুখের উপর। তখন যদি আপনার গালটা তুবড়ানো বা গাল ঢোকা থাকে তখন আপনি যাই ড্রেস পরেন না কেন আপনাকে দেখতে ভালো লাগবে না, বরং উল্টে আপনাকে বয়স্ক দেখতে লাগবে বা লোক আপনাকে চুষা হওয়া আমও ডাকতে পারে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। এমনিতে গাল ফোলাবার অনেক ওষুধ পাওয়া যায়, তো অনেকেই বলেন আমি আমার গালের মাংস বাড়াতে চাই, কীভাবে বাড়াতে পারবো, কী করবো, নানা রকম প্রশ্ন করে থাকে। আমাদের দৈনন্দিন জীবন প্রয়োজন আশা আকাঙ্ক্ষার অন্ত নেই। অনেকেই আছে গাল ফোলাবার জন্য ওষুধ খেয়ে থাকেন, এগুলো আদৌ কোনো কাজে আসে না, বরং হিতে বিপরীত হতে পারে। দেখা গেল আপনি কিছুদিন খাওয়ার পর আর খাচ্ছেন না, তখন এতে মারাত্মক ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, এটা তো আর সবসময় খাওয়া সম্ভব নয়। দেখুন, আমি আপনাকে কোনো ওষুধের পরামর্শ দেব না, আপনি চাইলে ওষুধ ছাড়াই সমস্যার সমাধান করতে পারেন। এর জন্য আপনাকে প্রতিদিন নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে। সকালের খাবার দুপুরবেলা খাওয়া যাবে না, জল খেতে হবে বেশি পরিমাণে, আর প্রত্যেক রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে আশা করি আপনার গালের মাংস অবশ্যই বাড়বে, ফোলা গাল আপনাকে খুব সুন্দর দেখাবে আর আপনার মুখও বেশ ভালো লাগবে। যদি আপনি শরীরের ওজন না বাড়িয়ে নিজের মুখ ফোলাতে চান তো কিছু উপায় জেনে রাখা দরকার, তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, মোটা গালের জন্য যোগ করুন। নিজের তর্জনী আঙুল নিজের গালের হাড্ডির উপরে রাখুন আর 1 মিনিট ধরে ভালো করে গোলাকার মুদ্রায় মালিশ করুন। এবার আঙুল ভিতরের দিকে নিয়ে যান আর এগুলোকে ঠিক নাকের পাশে রেখে দিন। এবার মুখের এই ভাগটাকে ভালো করে গোলাকার মুদ্রায় মালিশ করুন। এরপর মুখের চোয়ালের পাশে আঙুল রাখুন আর মুখের এই ভাগটাকে আঙুলের উপর দিক দিয়ে ভালো করে মালিশ করুন। ভালো পরিণামের জন্য এই যোগটা দিনে 4 বার করে করুন। নাম্বার 2, ফোলা গালের জন্য ব্যায়াম করুন। মুখ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিন আর ঠোঁট বন্ধ করে হাওয়াটা মুখে ধরে রাখুন। এইভাবে আপনি বুঝবেন যে আপনার গালের ভালো কিছু একটা প্রভাব পড়ছে। আপনি পেলুন ফোলানোর কাজও করতে পারেন, কেননা এতে আপনার মুখের আর গালের মাংসপেশির ব্যায়াম হয়। মুখ খুলে হাসুন আর এই সময় নিজের মুখের মাংসপেশিকে নিজের হাত দিয়ে ধরে রাখুন। এই মাংসপেশির উপরে হালকা করে হাত রাখুন। এই অবস্থায় 5 মিনিট মুখটাকে রেখে ছেড়ে দিন। এই ব্যায়ামটা 3 সেটে দিনে 3 বার করে করুন। তারপর নিজেই দেখতে পারবেন আপনার গালের পরিবর্তন। নিজের ঠোঁট ভালো করে বন্ধ করুন আর হাসুন। এই সময় হাসি যত বড় হবে ততই ভালো। এইভাবে 10 সেকেন্ড করতে থাকুন, তারপর ধীরে ধীরে হাসিটা ছোট করতে থাকুন। এই ব্যায়ামটা দিনে 2 বার করে 3 সেটে করুন। নাম্বার 3, গাল ফোলাবার জন্য অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। একটু অ্যালোভেরা নিয়ে নিজের গালে লাগান। এই জেলটা গালে গোলাকার মুদ্রায় লাগান। এইভাবে 20 থেকে 30 মিনিট মালিশ করুন আর দিনে 2 থেকে 3 বার এই বিধি পালন করলেই আপনি নিজের গালের পরিবর্তন দেখতে পাবেন। নাম্বার 4, ফোলা গালের জন্য আপেলের পেস্টও ব্যবহার করতে পারেন। আপেলে প্রাকৃতিক তত্ত্ব থাকে, যার ফলে আপনি 1 সপ্তাহের মধ্যেই ফোলা গাল পেতে পারেন। একটা তাজা আপেলের 1 টুকরো নিন আর এটাকে গ্রাইন্ডারে পিষে নিন। এবার এই প্যাকটা নিজের গালে ব্যবহার করুন। এটা 20 থেকে 30 মিনিট ডেকে জল দিয়ে ধুয়ে ফেলুন। নাম্বার 5, গাল ফোলাবার জন্য মেথির প্যাক দারুণ কার্যকরী। মেথি একটা পোষণযুক্ত বীজ, যেটা ব্যবহার করলে আপনার গাল ভরা ভরা হয়ে যেতে পারে। এটা আপনার মুখে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সঞ্চয় করে। এতে আপনার মুখের কঞ্চিত আর ঢুকে যাওয়া ভাগগুলিকে ঠিক করে। সারারাত 1 চামচ মেথির বীজ তাজা জলে ভিজিয়ে রাখুন। সকালে এই বীজ নিয়ে ভালো পেস্ট তৈরি করুন আর গালে লাগান। এটা গালে ততক্ষণ রাখুন যতক্ষণ না এটা শুকিয়ে যায়, তারপর নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। নাম্বার 6, গাল ফোলাবার জন্য গোলাপ জল আর গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। গ্লিসারিন আর্দ্রতায় ভর্তি থাকে, তাই এটি প্রাকৃতিকভাবে মুখটাকে ফুলিয়ে তুলতে সাহায্য করে। 2 ফোঁটা গোলাপ জলের মধ্যে 4 থেকে 5 ফোঁটা গ্লিসারিন মেশান আর এই মিশ্রণটা গালে লাগান। আপনি এই মিশ্রণ দিয়ে নিজের গালে হালকা মালিশও করতে পারেন। এটা কমসে কম 1 ঘন্টার জন্য মুখে রাখুন আর অতিরিক্ত গ্লিসারিন একটা পরিষ্কার রই দিয়ে মুছে ফেলুন। নাম্বার 7, গাল ফোলাবার জন্য অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল 4 থেকে 5 ফোঁটা হাতে নিয়ে গালে ভালো করে মালিশ করুন। এভাবে 5 মিনিট পর্যন্ত মালিশ করতে থাকুন আর তারপর 1/2 ঘন্টা মতো রেখে দিন। এরপর মুখ থেকে অতিরিক্ত তেল একটা রুইয়ের সাহায্যে মুছে ফেলুন, তারপর মুখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল মুখের উপকার করার যোগ্য অনেক তত্ত্ব থাকে, যাতে আপনার জন্য ফোলা কুঞ্চিত ত্বক ছাড়া আর ভরা গাল পাওয়া খুব সহজ হয়ে ওঠে। ভালো পরিণামের জন্য এটা রোজ দিনে দুইবার ব্যবহার করুন। নাম্বার 8, গাল ফোলাবার জন্য মাখনও ব্যবহার করতে পারেন। মাখনে প্রচুর মাত্রায় ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই থাকে, যেটা মুখের কোষ আর ত্বকের আর্দ্রতার কাজে লাগে। মাখনে ফ্যাটি অ্যাসিড থাকার ফলে এটা আপনার গালকে মোটা আর সুন্দর করে তোলে। একটু মাখন হাতে নিন, এবার মুখের উপরের দিক করে ধীরে ধীরে লাগান। এইভাবে 5 থেকে 8 মিনিট পর্যন্ত মালিশ করুন। এরপর আধা ঘন্টা রেখে দিন। এবার অতিরিক্ত মাখন পরিষ্কার করুন রুই দিয়ে, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে হ্যাঁ, এর পাশাপাশি প্রতিদিন সুষম খাবার, আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ লবণ ও জল খেতে হবে। নিয়মমাফিক চলাফেরা করতে হবে। ঠিক সময় খাওয়া দাওয়া, পরিমাণ মতো ঘুম, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তবে দেখবেন ঢুকে যাও গাল ইজিলি স্বাস্থ্যবান হয়ে উঠবে, গোলগাল সুন্দর মুখ পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।